আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা আপনাদের মোবাইল ফোনের স্পিড বাড়াতে পারেন। দেখা যায় আমরা যখন নতুন একটি ফোন কিনি তখন সেটি খুবই স্মুথলি কাজ করে, খুবই ফাস্ট কাজ করে, কিন্তু সময়ের সাথে সাথে এক বছর বা দেড় বছর যখন পার হয়ে যায় তখন আমাদের সেই ফাস্ট ফোনটি অনেকটা স্লো হয়ে যায়, তখন আগের মতো আর ফাস্ট কাজ করে না। তো আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। আমি আশা করি এগুলো ফলো করলে আপনাদের মোবাইল ফোনটি ফাস্ট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। আমরা অনেকেই অনেক পরিমাণ অ্যাপস দিয়ে বা বিভিন্ন প্রকার ডাউনলোডস করে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজকে ভরে ফেলি, খুব বেশি স্পেস ফাঁকা রাখি না। আমাদেরকে অবশ্যই যতটা সম্ভব ইন্টারনাল স্টোরেজকে ফাঁকা রাখতে হবে, তাহলে আমাদের ফোন খুব ফাস্ট কাজ করবে। আর যে সকল অ্যাপসগুলো আমরা কম ইউজ করি বা খুবই কম লাগে, ছয় মাসে এক দুইবার বা তার চাইতেও কম, এরকম যে সকল বিগ অ্যাপগুলো থাকবে সেগুলোকে অবশ্যই আমরা রিমুভ করে দিব। এবং দেখা যায় আমরা অনেকেই অনেকগুলো অ্যাপস চালু করি এবং সেগুলো ব্যাকগ্রাউন্ডে আমরা প্লে করে রাখি, আমরা সেগুলোকে পুরোপুরি অফ করি না, যার ফলে এটি আমাদের র্যামের উপরে একটি প্রেশার ক্রিয়েট করে এবং যার ফলে আমাদের ফোন অনেকটা স্লো কাজ করে। এবং আরেকটা বিষয় হলো আমাদের ফোনের ব্যাক ডাটা ক্যাচ আমরা নিয়মিত ক্লিয়ার করি না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী করে ক্যাচ ক্লিয়ার করবেন। এর জন্য আমরা চলে যাব মোবাইল ফোনের সিটিং অপশনে। সিটিং অপশনে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাপস। তো আমরা চলে যাব অ্যাপসে। অ্যাপসে চলে আসার পর এখানে বিভিন্ন প্রকার অ্যাপস রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তো এর জন্য আমি প্রথমে ক্লিক করছি ইউটিউবে। দেখুন ইউটিউবে চলে আসার পর আমরা এখন ক্লিক করব স্টোরেজ অ্যান্ড ক্যাচে। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল ক্যাচ হচ্ছে 455 MB, অর্থাৎ আমার ইন্টারনাল স্টোরেজ থেকে 455 MB ডাটা এখানে জমা হয়ে রয়েছে, যেগুলো ক্লিন করলে আমি এই স্টোরেজ ফ্রি করতে পারবো। এগুলো ক্লিন করলে আমার ফোনটা অনেকটাই ফাস্ট হবে এবং আমার ইন্টারনাল স্টোরেজের যে মেমোরি সেটিও ফাঁকা হবে। তো আমি এটিকে ক্লিন করছি। তো আমি এটিকে ক্লিন করছি ক্লিয়ার ক্যাচ। দেখুন ক্লিন হয়ে গেল। এভাবে আরও অ্যাপস রয়েছে, এই দেখুন গুগল ক্রোম। তো এভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপসের যেই ক্যাচ ডাটাগুলো রয়েছে সেগুলো আপনারা ক্লিন করবেন। এতে আপনার ফোনের ইন্টারনাল যে স্টোরেজ সেটি ফাঁকা হবে এবং আপনার ফোন আগের চাইতে অনেক বেশি ফাস্ট কাজ করবে। এরপরও যদি আপনার ফোনটি ফাস্ট কাজ না করে তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করতে পারেন। আশা করি মোটামুটি এই টিপসগুলো ফলো করলে আপনাদের ফোন আগের চাইতে অনেক ফাস্ট কাজ করবে। এছাড়াও আমরা বিভিন্ন প্রকার মোবাইল ক্লিনার অ্যাপস আমরা দেখতে পাই, লাইক ক্লিন মাস্টার সহ আরও বিভিন্ন রকম অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায়। তো এই জাতীয় অ্যাপসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ক্লিন মাস্টার ইউজ করলে ওই রকম স্মুথ হয় না, কিছু স্পিডি ফোনটা হয়। তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ যে সকল র্যান্ডম প্রসেসগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই ফলো করতে হবে আমাদের ফোনটাকে স্পিডি রাখার জন্য। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।